বৈতবটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী শ্রীমতী শাশ্বতী সরকার তার এলাকায় প্রচার চালালেন। এই ওয়ার্ডের কংগ্রেস ও সিপিএম দুই দলই আলাদা আলাদা প্রার্থী দাঁড় করিয়েছে। এছাড়াও এই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি ও তৃণমূল। চার দলের প্রার্থী থাকায় ভোটের লড়াইটা খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে। এই ওয়ার্ডে যে সিপিএম জিতছে তা ওনারা 100% নিশ্চিত। উল্লেখ্য, ওনারা অভিযোগ করেন যে বিদায়ী কাউন্সিলর যিনি ছিলেন তিনি এই এলাকার যে প্রধান সমস্যা জল নিকাশি পানীয় জলের সমস্যা কিছুই সুরাহা করতে পারেননি। উপরন্তু তিনি সরকারি প্রকল্পের কাজের টাকা আত্মসাত ও এলাকার বহু গরিব মানুষের কাছে তিনি টাকা নিয়ে আবাস যোজনা বাড়ি করেছেন। সিপিএম প্রার্থী শ্রীমতী শাশ্বতী সরকার তিনি তার প্রচারে মানুষের কাছে অভূত সাড়া পাচ্ছেন। প্রার্থী হয়েছেন তো লড়াইটা কতখানি টাফ বলে আপনার মনে হয়? লড়াইটা তো মানে লড়াইয়ের ময়দানে নেমেছি, আমাকে লড়াই তো চালিয়ে যেতেই হবে। লড়াইটা খুব কঠিন লড়াই। আমার যে 14 নম্বর যে বিস্তীর্ণ এলাকা, যে এলাকাগুলো 3 মাস জলে ডুবে থাকে বর্ষার পরেও, কিন্তু সেগুলোর দিকে আমাদের নজর মানে আমাদের কাউন্সিলর এতদিন যিনি ছিলেন কিন্তু তিনি কিন্তু কিছুই দেখেননি। আর তারা 3 মাস জলে ডুবে থাকে আর জল তাদের বাড়ি পর্যন্ত এখনও আছে। আমি এখনও প্রচারে গিয়ে দেখছি তাদের বাড়ির ভেতরে জল। তারা খুব ক্ষোভ প্রকাশ করছেন, মানে এমন ক্ষোভ প্রকাশ করছেন মানে বলার মতন না। তারপরে নিকাশি ব্যবস্থা তো নেই বললেই চলে। আর আমি আর ওরা আমি চাইছি ভালো পরিষেবা দেবো। আমি চাইছি যে পরিষেবাটা যাতে উন্নত ধরনের হয়, এই অনুন্নত যেন না থাকে। এই অনুন্নত উন্নয়ন করে তো কোনো লাভ নেই। আমি এই কাটমানির সরকার আমার দরকার নেই। এই এখন সব বলছে লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার কি দিয়ে কী লাভ হচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তো কোনো লাভ হচ্ছে না, কিন্তু মানুষকে খাওয়াচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার কি? এই তো ভোটটা মিটে গেলে লক্ষ্মীর ভাণ্ডার ঘুচে যাবে। যে চারটে গরিব মানুষরা বাড়ি করতে পারছে না, মানুষের বাড়ি মানুষের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে গরিব মানুষের গৃহনির্মাণ কাউন্সিলরের শঙ্কর দাসের হাত আছে এবং প্রত্যেক পরিবার থেকে যে সমস্ত পরিবারে ঘর পেয়েছে গরিব মানুষ পায়নি, যাদের পয়সা আছে তারা পেয়েছে, এবং সেই সমস্ত পরিবার থেকে এক একটা পরিবার থেকে 30,000, 40,000, 50,000 কাটমানি খেয়েছে। আজকে সে কোনো প্রফেশনের সাথে যুক্ত না, কিন্তু সে কোটিপতি। আজকে তার ছেলে বিদেশে পড়তে যায়, ঠিক আছে? এটা আমরা পাড়ায় সাধারণ মানুষকে বলছি এবং সাধারণ মানুষ শঙ্কর দাস মহাশয় 7.5 বছর যে কাউন্সিলর পদ ছিল এখন আর বেরোতে পারছে না বাড়ি থেকে, বেরোলে মানুষ তাড়া করছে তাকে। এই অবস্থা তৃণমূলের বর্তমান পরিস্থিতি। তারা চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমি আবেদন করছি।